নমস্কার, এনি24-এ আপনাদেরকে স্বাগত। আমি আলপনা ধর। লায়নেসের ক্যান্সার সচেতনতা সভা, লায়ন্স ক্লাব অফ শিলচর, লায়নেস গত মঙ্গলবার ক্লাবের দত্তক স্কুল দীননাথ নবকিশোর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত করে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের সাথে এই আলোচনায় মুখ্য বক্তা ছিলেন শিলচর ক্যান্সার সেন্টারের ডাক্তার অহিমিক বিশ্বাস। উল্লেখ্য, আলোচনায় অরাল, ব্রেস্ট ও সার্ভিক্যাল ক্যান্সারের উপসর্গ এবং পরবর্তী চিকিৎসা সম্বন্ধে সম্যক আলোচনা করা হয়। এই আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে ছাত্রীরাও ক্যান্সার বিষয়ে অনেক প্রশ্ন করে এবং ডক্টর বিশ্বাস ক্যান্সারের বিভিন্ন ধরনের উপসর্গ এবং কিভাবে বোঝা যায় যে রোগীর শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে সে বিষয়ে ছাত্রীদের বিশদভাবে অবহিত করেন। এই আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডাক্তার অভিজিৎ সাহা, প্রাসঙ্গিক বক্তব্যে লায়ন্স ক্লাব অফ শিলচর, লায়ন্স এর প্রেসিডেন্ট ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য। এই বরাক উপত্যকায় যে সমস্ত ভারতের মধ্যে ক্যান্সার প্রবণ এলাকা সেটা উল্লেখ করে আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনযাত্রায় যে সতর্কতা অবলম্বন করা উচিত সে বিষয়ে সবাইকে অবহিত করেন। এদিনের আলোচনা সভায় ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাক্ষী ভট্টাচার্য, সংযুক্ত দত্ত রায় এবং প্রেসিডেন্ট ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য। শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট। এভাবে আরো খবর পেতে এনি24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন।